পশ্চিমবঙ্গে চাকরি করার সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। কেবলমাত্র মৌখিক পরীক্ষা দিয়ে ট্রেনিং এ চান্স পেয়ে যান এবং 6 মাস পর পার্মানেন্ট জব। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি দিতে হবে শুধু 50 টাকা। আরো অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো বিস্তারিত জানার জন্য। যদি চ্যানেল নতুন ভিউ করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সরকারি চাকরি খবর আপডেট দেওয়া হয়ে থাকে। চাকরি প্রার্থী হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন দেখে নিই। এই হচ্ছে আপনাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশন। পশ্চিমবঙ্গ সরকারের অধীন স্বল্পকালীন বৃত্তিমূলক প্যারামেডিক্যাল প্রশিক্ষণ পাঠ্যক্রমে ভর্তির বিজ্ঞপ্তি। 2019-20 শিক্ষাবর্ষে 1 বছরের মেডিকেল ল্যাবরেটরি, রেডিওলজি, কার্ডিয়াক কেয়ার এবং 6 মাসের এক্সরে ও ইসিজি টেকনিশিয়ান কোর্সে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস দেওয়া হচ্ছে। যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সীমা হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। আগামী 26/6/2019 তারিখ বৈকাল 4 ঘটিকায় পর্যন্ত শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে নগদ 50 টাকা দিয়ে উক্ত অফিস থেকে ফর্ম বা প্রসপেক্টাস নিতে হবে। পূরণ করা দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 28/6/2019 বৈকাল 4 ঘটিকা পর্যন্ত। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে, দরখাস্তের সঙ্গে 3টি পাসপোর্ট সাইজের রঙিন ফটোসহ নিম্নলিখিতগুলির প্রত্যেকটি অবশ্যই 2 কপি করে জেরক্স দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড প্রতিটি 2 কপি করে জেরক্স দিতে হবে, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মার্কশিট দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি 2 কপি জেরক্স দিতে হবে, সংরক্ষিত জাতি সংশয়পত্র সার্টিফিকেট সেটি থাকলে অবশ্যই সেটিও 2 কপি দিতে হবে এবং ব্যাংকে পাসবই থাকলে সেটিও দিতে হবে। 3/7/2019, 4/7/2019 এবং 5/7/2019 এই তারিখগুলোতে 11টা হইতে এই যে সমস্ত পোস্টগুলি ছাড়া হয়েছে সেই পোস্টগুলির দরখাস্ত দেখে তার মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং তারপরেই যাচাই করা হবে। তো আরেকটি কথা, প্রত্যেকটি কোর্সের আসন সংখ্যা 40টি, অর্থাৎ 3-4-5 ধরনের পোস্ট রয়েছে, সেখানে প্রত্যেকটির ক্ষেত্রে 40টি করে পোস্ট রয়েছে। অবশ্যই আবেদন করবেন, চান্স পেলে আপনার ভাগ্য খুলে যাবে। কিন্তু কোনো কোর্সে নির্বাচিত প্রার্থীর সংখ্যা 10 জনের কম হলে সেই কোর্স চালু করা হবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে। আবেদন ফি আমি আগে বলেছি যে 50 টাকা দিয়ে আবেদন করতে হবে, কিন্তু যখন আপনারা চান্স পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের একটি কোর্স ফি দিতে হবে। তো সেটি আপনারা যখন চান্স পাবেন তখন দেখে নেবেন, আপাতত যেটি করার সেটি করে নেবেন। তো যেখান থেকে ফর্মটি কালেক্ট করার দরকার অবশ্যই কালেক্ট করে নেবেন, এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, সেই সেন্টারগুলিতে কালেক্ট করে নেবেন। থ্যাংক ইউ।